চলুন আজকে আমরা শিখব চকলেট মোকা কেক কিভাবে চুলাতে তৈরি করা যায়। এখানে আমরা নিয়েছি 4টা ডিমের সাদা অংশ, সেই সাথে আমরা দিয়ে দিব এখানে 1/2 কাপ পরিমাণ মতো আইসিং সুগার। এটাকে এখন বিট করে নিব যতক্ষণ না এটা ফোম হয়ে যাবে। আমাদের এটা কিন্তু ফোম করা হয়ে গেল। এখন আমরা একটু চেক করে নিব যে এটাকে আসলে ফোম হয়েছে নাকি। দিয়ে দিব 4টা ডিমের কুসুম। এখন এটাকে আবারও বিট করে নিব। হয়ে গেল বিট করা আমাদের এটা। এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, দিয়ে দিব 1/2 কাপ চকলেট কোকো পাউডার। আমি এখানে হার্শি ব্র্যান্ডের চকলেটের কোকো পাউডারটা ইউজ করেছি। দিয়ে দিলাম 1/2 কাপ বেকিং পাউডার, সেই সাথে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ মতো বেকিং সোডা এবং 1 টিস্পুন পরিমাণ মতো লবণ। এখন একটি চামচের সাহায্যে আমি এরকম করে মিক্স করে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেল। এখন আমি হ্যান্ড মিক্সের সাহায্যে এটাকে মিক্সড করে নিচ্ছি। আপনার চাইলে এখানে কাঁটা চামচটা ইউজ করতে পারেন। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ মতো দুধ, সেই সাথে অ্যাড করব এখানে 1 চামচ তেল। এরকম করে এটাকে মিক্সড করে নিব যাতে করে এটা পারফেক্টভাবে মিশে যায়। আর আমাদের কিন্তু ওই মিক্সচারটা বানানো হয়ে গেল। এখন আমরা এরকম একটি স্টিলের বাটির মধ্যে বেকিং পেপারটা লাগিয়ে আমরা এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে করে এটা পারফেক্টভাবে পড়ে যায়। এখন আমি একটু সেট করে নিচ্ছি ব্যাটারটাকে। আমি এখন এটাকে বসিয়ে দিব প্রায় 30 মিনিটের মতো। আর এই হাঁড়িটাকে আমি আগে থেকে 15 মিনিট হিট করে নিয়েছিলাম, এর মধ্যে একটু লাগিয়ে দিলাম এটা যাতে করে এটা তাড়াতাড়ি হয়ে যায়। 30 মিনিট পর আমাদের কিন্তু কেকটা পারফেক্টভাবে বানানো হয়ে গেল। এখন আমরা টুথপিকের সাহায্যে এটাকে চেক করে নিচ্ছি। ওয়াও, এটা ক্লিন এসেছে, তার মানে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। কেকটাকে ঠান্ডা করে নিব। তো আমরা চলে এসলাম চকলেট গানাশটা তৈরি করতে, খুব সহজভাবে শেখাবো। আমি গরম পানির মধ্যে নিয়েছি আর এখানে চকলেট নিয়েছি। বাজারে আপনারা কিনতে পাবেন এরকম চকলেট, আমি এখানে ডার্ক চকলেটের পার্টটা নিয়েছি। তো এটাকে গলিয়ে নিলাম। তো গলানোর পর আমরা ওই কেকের কাছে চলে যাব, একটু ঠান্ডা করে নিব এটাকে। যদি এটা গরম গরম দিতে চাই তাহলে কিন্তু আমাদের কেকটা নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো কেকটাকে আমি দু পিস করে কেটে নিয়েছি, দু পার্ট করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা, ও যে চিনি আর পানি গলিয়ে সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন আমরা ক্রিমটাকে লাগিয়ে নিব। সাইড দিয়ে সমান করে নিলাম। এখন আমি এখানে কয়েকটা ফ্লাওয়ার নিজে নিজে ক্রিম দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা যদি চান এটার কীভাবে বানাতে হয় আমি অন্য কোনো রেসিপিতে শেয়ার করব না। এখানে দিয়ে দিব সেই চকলেট গানাশটা আর ঘুরিয়ে ঘুরিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে এটাকে। কেকটাকে 40 মিনিট আমরা ফ্রিজে রাখবো।
40 মিনিট পর আমাদের চকলেট মোকা কেক কিন্তু পারফেক্ট ভাবে বানানো হয়ে গেল। এখন আমরা একটি নাইফের সাহায্যে এটাকে কেটে নিব। আমরা কিন্তু আমাদের ফ্রেন্ডস অথবা ভাই বোনদের পার্টির মধ্যে এরকম মজাদার চকলেট মোকা কেকটা তৈরি করে দিতে পারি। তো এটা কিন্তু পারফেক্ট হয়েছে আর এটা খেতে ভীষণ মজা। বুঝিয়ে নিত যারা চকলেট লাভার তাদের জন্য এটা বেস্ট একটা কেক। আজকের মতো এখানেই বিদায় নিই, সবাই আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।